أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ হাসান ভাই লেবানন থেকে জানতে চাইছেন যে পাঠা দিয়ে আঁকিকে করা যাবে কি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আঁকিকা এটা কোনো নিজেদের তৈরি সংস্কৃতি নয় বা নিজেদের মন গড়া কোনো কাজ নয় বরং আঁকিকা এটা ইসলামী শরীয়তের বিধিবিধানের অন্তর্ভুক্ত একটি নির্দেশনা বা একটি সন্ন্যাদ যা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম সাহাবিদেরকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আঁকিকে করার নির্দেশ দিয়েছেন তাই আকিকা একটি ইবাদত অতএব ইবাদত যেহেতু সেহেতু রাসুল সাল্লাহ আলি সাল্লামের দেখানো পদ্ধতিতে শিখানোর পদ্ধতিতে বা নির্দেশনা অনুযায়ী করতে হবে তাহলেই সেটা শূন্য হিসেবে আদায় হবে এবং আল্লাহ রবুল্লা আলমের সন্তুষ্টি অর্জন পাওয়া যাবে এবং পাশাপাশি নেকির আশা করা যাবে এ আকিকার ব্যাপারে সৈবোখারিতে হাদিস এসেছে পাঁচ হাজার চারশো একাত্তর নম্বরে আল গোলামি আকিকা পাহারিকু আনহু দামান আমি তু আনহুল আজা সন্তানের সঙ্গে আকিকা সম্পর্কিত তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করা এবং চুল দূর করে দাও অর্থাৎ কষ্টদায়ক জিনিস খালকুর রাসে মাথা কামানো হতে পারে অর্থাৎ নখচুল দূর করে দাও আকিকাটা কোন দিন হবে এটা হলো সপ্তম দিনে বাচ্চা জন্মগ্রহণ করার সপ্তম দিনে সুনান আসায় চার হাজার দুশো বিশ নম্বর আদিস ইবনে মাজার তিন হাজার একশো পঁয়ষট্টি জামায়াতির মিজের এক হাজার পাঁচশো চুয়াল্লিশ সুনানা আবুদোয়াদা দুই হাজার আটশো সাঁত্রিশ এবং দুই হাজার আটশো আটত্রিশ নম্বর হাদিস সাল্লাম কুল্লু গোলামিন কলার রসুল্লাহ সাল্লি সালাম কুলু গুলামিন মোরতাহি তাহুরাকুরা প্রত্যেক শিশু আখিকার সাথে দায়বদ্ধ সপ্তম দিনে পশুজব মাথা কামানো এবং নাম রাখা উল্লেখ থাকে যে নামটি হবে ইসলামী অর্থবহ নাম দুই মাথা কামানোর ব্যাপারটি যদি কোনো মুসলিম অভিজ্ঞ ডাক্তার বলেন যে মাথা কামালে বাচ্চার ক্ষতিকর অকল্যাণ কিছু রয়েছে বা শারীরিক সমস্যা রয়েছে তাহলে সেটা দেরি করা যেতে পারে কিন্তু নিজেদের থেকে যেন এটা না হয় যেহেতু এটা অপবিত্র জিনিস সেটা ফেলে দিতে হবে আর ভুলবশত যদি হয়ে থাকে সেটা আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ একটি বিষয় খেয়াল রাখতে হবে যে বাচ্চা সপ্তম দিনে আকিকে করবে আর এর পরের বিষয়টি হলো ভিন্ন এটা সুন্নার অন্তর্ভুক্ত সপ্তম দিনে আঁকিকে করা একটা বাচ্চার পক্ষ থেকে ছেলে হলে দুইটি আর মেয়ে হলে একটি ছাগল বা খাসি আঁকিকে করবে যা সোনান আটশো ছত্রিশ এবং চৌত্রিশ নম্বর হাদিস দ্বারা প্রমাণিত সেটি খাসি বা বকরি অর্থাৎ নর বা মাদি ছাগলের নর বা মাদি হতে পারে যা সোনানা আবু দাউদের দুই হাজার আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিস দ্বারা প্রমাণিত তবে উল্লেখ থাকে যে এই গরু দিয়ে আঁকিয়ে করার কোনো সৈহাদিস নেই বরং ওট বা গরু দিয়ে আঁকিয়ে করা হাদিসটি জাল যা চাবরানিতে এসেছে এবং ইরল গালিলের এক হাজার একশো আষট্টি নম্বরে দেশে যে হাদিসটি জাল অর্থাৎ সৈয়াদিস হলো ছেলে বা মেয়ে ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে ছাগলের নর বা মাদি অর্থাৎ পুরুষ বা স্ত্রীলিঙ্গ যেটা রয়েছে এটা দিয়ে আপনি আঁকিয়ে করতে পারেন তবে পাঠা দিয়ে আঁকিয়ে করার ব্যাপারে কোনো হাদিস পাওয়া যাচ্ছে না বিদায় আপনি দিতে পারছেন না তবে রুচিকর হলে আপনি যদি দিতে চান কিন্তু হাদিসের বাসায় খাসি বা ছাগল যে কথাটা এসেছে সেই হিসাবে আমরা রাসুলসল্লাহ সাল্লামের হাদিসের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই যে এখানে পাঠার কথা উল্লেখ নেই আর যদি নর বা মাদি নরের অন্তর্ভুক্ত দরে যদি সেটা করা হয় সেটা এরকম সাহাবাহিকেরাম করেছেন বলে এই মর্মে কোনো সুহাদিস আমাদের জানা নেই অতএব একটি বিষয় খেয়াল রাখতে হবে যে নিজেদের ভাবে গরু দিয়ে এঁকিয়ে করা উড় দিয়ে আঁকিয়ে করা বা পাঠা দিয়ে আঁকিয়ে করার এর সহি কোনো হাদিস নেই অর্থাৎ সহি হাদিস হল যে খাসি বা ছাগল অর্থাৎ নর্মাদির যে কোনো একটা পশু মেয়ের জন্য আর ছেলে হলে দুইটি পশু তথা ছাগল বা খাসি দিয়ে আঁকে করবে এটাই রাসুল সাল্লি সালামের সোহিহাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ আলম আসসালামু আলাইকুম